সবাইকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হাউস জেন্টস 99-এ। আজকে আমরা কথা বলবো বাড়ির ফ্লোরিং সম্বন্ধে। 2024 সালে যদি আপনি বাড়িতে ফ্লোরিং লাগাতে চান, তাহলে আপনার কাছে তিনটে অপশন রয়েছে। প্রথমে গ্রানাইট, যেটা অবশ্যই সব থেকে বেস্ট, দেন মার্বেল, তারপরে টাইলস। আমরা আজকে কথা বলবো এই তিনটে ম্যাটেরিয়ালসের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। আপনার যদি বাজেট নিয়ে বা ম্যাটেরিয়ালের কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনি এই ভিডিও দেখার পরে অবশ্যই কনফার্ম হয়ে যেতে পারবেন যে আপনার বাজেট এবং ম্যাটেরিয়ালের কোয়ালিটি দুটো অনুযায়ী কোন ম্যাটেরিয়ালটা আপনার জন্য সুইটেবল হবে। তার জন্য অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা কোয়ালিটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সঙ্গে এর বাজেট সম্বন্ধে বলবো, যে কোন ম্যাটেরিয়ালটা লাগালে আপনাদের কত খরচ আসতে পারে। তো সর্বপ্রথম আসি গ্রানাইটে। তো গ্রানাইট একটা ন্যাচারাল স্টোন, এটা কোনো আর্টিফিশিয়াল স্টোন না। এর যেমন কিছু অ্যাডভান্টেজ আছে, তেমনই কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সবার আগে আমরা অ্যাডভান্টেজগুলো দেখে নেব। তো গ্রানাইট যেহেতু ন্যাচারাল স্টোন, তো এই ম্যাটেরিয়ালটার মধ্যে কিন্তু আপনি একটা ন্যাচারাল ফিলিং অবশ্যই পাবেন। গ্রানাইট প্রচণ্ড হার্ডি হয়, তো এর স্ট্রেন ক্ষমতাও অনেক বেশি। গ্রানাইট হিট রেজিস্ট্যান্স হয়, তো এই ম্যাটেরিয়াল বা এই ফ্লোরের উপরে আপনি যে কোনো গরম বস্তু রাখলে সহজে আপনার ফ্লোর খারাপ হবে না। গ্রানাইট প্রচণ্ড লং লাস্টিং হয়, মানে একবার আপনি যদি লাগিয়ে ফেলেন তাহলে আপনাকে দীর্ঘদিন ফ্লোরিং নিয়ে কোনো চিন্তা আপনার করতে হবে না। আর গ্রানাইটকে আপনি বড় সাইজের পাবেন, মানে গ্রানাইটের যে পাথরগুলো আসে, যে ফ্লোরিংয়ের যে স্টোনগুলো আসে, সেগুলো যথেষ্ট বড় আকারে আসে। সেজন্য এর লাগানোর পরে জয়েন্টগুলো সহজে খুঁজে পাওয়া যায় না বা জয়েন্টগুলো দেখা যায় না। খুবই সুন্দর একটা ফিনিশিং আপনি উপভোগ করতে পারবেন। তো যেমন অসংখ্য অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তার মধ্যে সব থেকে প্রথমে আসছে এর কালার কনসেপ্ট। গ্রানাইটকে আপনি বেশি কালার কনসেপ্টে পাবেন না, শুধুমাত্র কয়েকটা কালার কনসেপ্টে আছে। সিঙ্গেল কালারে পাওয়া যায় না, এটা একটাই প্যাটার্ন হয়, যে একটা মেন কালার থাকে আর তার মধ্যে আপনাকে ছোপ ছোপ অন্য একটা কালারের সেট আপনি দেখতে পাবেন। মানে ব্ল্যাকের উপরে আপনি হোয়াইটের ছবি দিতে পাবেন, বা হোয়াইটের উপরে ব্ল্যাকের ছবি দিতে পাবেন, ব্রাউনের উপরে ব্ল্যাকের ছোপ বা হোয়াইটের ছবি দিতে পাবেন, গ্রিনের উপরে ব্ল্যাকের ছবি দিতে পাবেন। তো এরকম বিভিন্ন কালার তো অবশ্যই হয়, কিন্তু তার প্যাটার্নটা সবগুলো সেম। মানে গ্রানাইটের মধ্যে একটা কালার মেন কালার থাকে, তার উপরে অন্য একটা কালার ছোপ ছোপ একটা প্যাটার্ন থাকে। তো কালার সম্পর্কে এর প্রাইসটা অনেকটাই বেশি, যেহেতু এই স্টোনটা ন্যাচারাল স্টোন এবং প্রচণ্ড হার্ডি, মার্কেটে সব থেকে বেশি জনপ্রচলিত, সব থেকে লোকের চাহিদাটা বেশি, এবং যার বাজেটের মধ্যে আসে তারা অবশ্যই এই স্টোনটাকে প্রিফার করে তাদের ফ্লোরিংয়ের জন্য। তো বাজেট অনেক বেশি থাকার জন্য এই পাথরকে অনেক কিন্তু লিমিটেড জায়গাতে ইউজ করে। আমরা নেক্সট আসব যে আপনার গ্রানাইটকে মিনিমাম কোন কোন জায়গাতে লাগাতে পারেন কম বাজেটের মধ্যে, আপনি যদি প্ল্যানিং থাকে। গ্রানাইটের প্রাইস যদি মার্কেট প্রাইস বলি, আজকের ডেটে ভালো গ্রানাইট যদি কিনতে চান, তাহলে মোটামুটি 120-150 টাকা পার স্কোয়ার ফিট হিসাবে আপনি গ্রানাইট পেয়ে যাবেন। গ্রানাইটের যে প্লেটগুলো থাকে, স্টোনগুলো, ওগুলো থিকনেস 16 mm থেকে 18 mm পর্যন্ত হয়ে থাকে এবং প্রচণ্ড হার্ডি, প্রচণ্ড আপনার স্ট্রেংথফুল থাকে, যে কারণে সহজে স্ক্র্যাচ করে না। আপনি যাকে ফ্লোরে লাগিয়ে ফেলেন তাহলে আপনার স্ক্র্যাচ পড়ার কোনো ভয় থাকবে না বা ক্ষয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। কেমিক্যাল রিয়াকশন এর মধ্যে হয় না। আপনার যদি ফ্লোরের মধ্যে কোনো অ্যাসিড বা কোনো কেমিক্যাল পড়ে, যেহেতু গ্রানাইটের মধ্যে কোনো আপনার
লিকুইড শোষণ করার মতো ব্যাপার নেই, তার জন্য কিন্তু কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না। তো যে কোনো কিছু যদি পরে আপনি মুছে ফেললেই উপর থেকে সে দাগ যা থাকবে সব কিন্তু মুছে যাবে, তো কোনো দাগ লাগার চান্স গ্যারান্টি থাকে না। এরপরে যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে মার্বেল। মার্বেল মিড রেঞ্জের মধ্যে সব থেকে বেশি পছন্দ করার মতো ম্যাটেরিয়াল ফ্লোরিং এর মধ্যে লাগানোর জন্য। এর মধ্যে কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো অ্যাডভান্টেজের মধ্যে প্রথমে আসছে এটা আপনার একদম ন্যাচারাল স্টোন, যেমন গ্রানাইট ন্যাচারাল স্টোন সেম, এটা ন্যাচারাল স্টোন। তবে এর মধ্যে আপনি গ্রানাইটের মতো ছোপ ছোপ পাবেন না, এখানে আপনি ফাইবার পাবেন। আর কালার কনসেপ্টের মধ্যে অনেক কালার কনসেপ্ট পাবেন, কিন্তু প্যাটার্নটা হবে ফাইবার দেওয়া, মানে হোয়াইটের মধ্যে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, গ্রে, ব্রাউন, বিভিন্ন রকম কালারের আপনি মার্বেল পেয়ে যাবেন, ফাইবার দেওয়া থাকে। তো কালারের মধ্যে অনেক পেয়ে যাচ্ছি, প্রাইসটা মিড রেঞ্জ থাকছে, তবে এর কিন্তু লিকুইড শোষণ ক্ষমতা গায়ার থেকে অনেকটাই বেশি। তো যে কারণে যদি মার্বেলের উপরে কোনো অ্যাসিড বা কোনো কালার লিকুইড পড়ে যায়, তাহলে কিন্তু সেই লিকুইডটাকে গ্রানাইট শোষণ করে নিতে পারে এবং শোষণ করার ফলে সেই দাগ, সেই স্পট কিন্তু আর সহজে মোছা যায় না। মার্বেল যেহেতু একটু নরম ম্যাটেরিয়াল, তো এটাতে কিন্তু সহজে স্ক্র্যাচ চলে আসে। যদি আপনার বিজি কোনো জায়গাতে লাগানো হয়, যেখানে খুবই ক্রাউড, খুব বেশি ইউজ হয় যে ফ্লোরটা, সেখানে যখন লাগিয়ে রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন পর সেই ফ্লোরটা ক্ষয় হতে শুরু করবে, যেহেতু ম্যাটেরিয়ালটা নরম। তো ডিসঅ্যাডভান্টেজগুলো অনেকগুলোই আছে, ক্ষয় হচ্ছে, অ্যাসিডের রিয়াকশন ঘটছে, আর মার্বেল নরম হওয়ার জন্য এটা কিন্তু সহজে ভেঙেও যেতে পারে। তো মার্বেল লাগানোর পরেও অনেক সময় ভেঙে যায়, ইনস্টলেশন করার সময় ভেঙে যায়। এর থিকনেস এবং কোয়ালিটি দেখে যদি না কেনেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি খারাপ মার্বেলটাই লাগিয়ে ফেলবেন। প্রাইসের দিক থেকে দেখতে গেলে মার্বেলের প্রাইস 60 টাকা থেকে 90 টাকা প্রাইস কম হিসেবে আপনি মার্কেটে পেয়ে যাবেন। একটা ভালো রকম মার্বেল আপনি বাড়িতে বসাতে পারবেন। তবে হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ অবশ্যই বললেই নয় যে মার্বেল যদি আপনি বাড়িতে লাগান, তা কিন্তু গরমকালে আপনার ঘরটা অবশ্যই ঠান্ডা থাকবে। ঠিক সেরকমই শীতকালে কিন্তু উল্টোটা, শীতকালে ঘর আপনার অত্যধিক ঠান্ডা হয়ে যাবে। তো চয়েস আপনার। এরপরে আমাদের যে ম্যাটেরিয়ালটা আসে সেটা হচ্ছে টাইলস। আজকালকার দিনে ফ্লোরিং এর জন্য ব্যবহার করার মতো সব থেকে বেশি জনপ্রিয় আর সব থেকে বেশি যে মার্কেটে ইউজ হচ্ছে সেটা হচ্ছে টাইলস। এটা কোনো ন্যাচারাল স্টোন না, এটা ম্যানমেড, হাতে মেশিনে তৈরি করা হয় এই টাইলসকে সিরামিক দিয়ে। তার উপরে একটা লিকুইড দিয়ে পলিশিং করা হয়, যার ফলে এই সিরামিক টাইলস আপনার কোনো জল, অ্যাসিড, কোনো কিছুকে শোষণ করতে পারে না, যার ফলে এর মধ্যে কোনো দাগ স্পটও সহজে আসে না। অ্যাডভান্টেজের মধ্যে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আপনি ভ্যারাইটিস অফ কালার, ভ্যারাইটিস অফ ডিজাইন এটা পেয়ে যাবেন। আপনি যদি চান যে টাইলসকে কাস্টমাইজ করাতে কোনো ম্যানুফ্যাকচারারকে দিয়ে, তো আপনি নিজের ইচ্ছা মতো টাইলসকে কিন্তু কাস্টমাইজও করাতে পারেন। যে আপনার পার্টিকুলার ছবি লাগাবেন বা কোনো ডিজাইন করাবেন, অবশ্যই সেটা পসিবল। আর এর সাইজ যে কোনো সাইজে আপনি পেয়ে যাবেন, ছোট বড় সব ধরনের সাইজ মার্কেটে অ্যাভেলেবেল আছে। 6 ইঞ্চ থেকে শুরু করে 8 ফুট পর্যন্ত সাইজে আপনি টাইলস পেয়ে যাবেন। এর থিকনেস আপনার 6 mm থেকে 8 mm পর্যন্ত হয়ে থাকে। ম্যাটেরিয়ালস একটু ভৌম প্রকৃতি হয়, বেশি ক্রাউডি, বেশি বিজি জায়গাতে আপনি ইউজ করতে পারবেন না, কারণ এটা কিন্তু দীর্ঘদিনে ক্ষয়প্রাপ্ত হয়। তবে আপনি টাইলসকে বিভিন্ন প্যাটার্নে পেয়ে যাবেন, মানে আপনার গ্লোজি ফিনিশ, আপনার ম্যাট ফিনিশ, যার কারণে আজকের দিনে আর্কিটেক্ট বা ইন্টেরিয়ার ডিজাইনার বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ম্যাটেরিয়াল মিলিয়ে, মানে টাইলস, মার্বেল, আপনার গ্রানাইট
সবকিছু মিলিয়ে কিন্তু একটা বাড়িকে ডিজাইন করে, মানে কোন জায়গায় কোনটা লাগাতে হবে। যেমন যদি বাথরুম আর কিচেন কথা বলি, তাহলে টাইলস প্রিফার করা হয় ফ্লোরিং এর জন্য, কারণ টাইলস অ্যান্টি স্কিড বা আপনার ফ্লোরিং এর জন্য যে রাফ টাইলস আপনি পেয়ে যাবেন। তেমনই বেডরুমের জন্য উডেন ফিনিশের জন্য আপনি উডেন টাইলস পেয়ে যাবেন। দেওয়ালের মধ্যে পাথরের মতো ডিজাইন করার জন্য আপনি স্টোন ক্ল্যাডিং টাইলস পেয়ে যাবেন। বাথরুমের ফ্লোরে আপনি অবশ্যই মার্বেলকে ইউজ করবেন না, কারণ মার্বেল যেহেতু জলকে শোষণ করে, আপনার মার্বেল কিন্তু দীর্ঘদিন পর ক্ষয়প্রাপ্ত হতে শুরু করবে। যদি লাগান অবশ্যই ভালো কোয়ালিটির মার্বেল লাগান, অথবা টাইলসটাকে লাগাতে আমরা বেশি প্রিফার করি। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কথা বললে সবার আগে আসছে এর ব্রোকেনেবল, আপনার টাইলস কিন্তু সহজে ভেঙে যায়, যেহেতু থিকনেসটা অনেক কম, ভঙ্গুর প্রকৃতি হয়, টাইলসটা কিন্তু ভেঙে যায়, বেশি হার্ড হয় না। যে কারণে যদি আপনার টাইলস ফ্লোরিং এর উপরে কোনো ভারী বস্তু পড়ে, তা কিন্তু আপনার ফ্লোরিং এর টাইলস ফেটে যেতে পারে। এর বয়স 10-15 বছর হয়, তারপর কিন্তু ক্ষয়প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও টাইলস, যেহেতু এর প্রাইসিংটা অনেক কম, আপনি মার্কেটে 30-35 টাকা পার স্কোয়ার ফিট রেটে ভালো মানের টাইলস পেয়ে যাবেন। হ্যাঁ, এর থেকে বেশি আপনি হাই রেঞ্জে যেতে চান, তাহলে 90-130-140 টাকা পর্যন্ত টাইলস আপনি মার্কেটে পাবেন, বিভিন্ন ব্র্যান্ডেড যে টাইলসগুলো। তবে যত বড় সাইজ টাইলস আপনি নেবেন তত এর দাম বাড়বে, যত ছোট সাইজ টাইলস কিনবেন তত এর দামটা কমবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ম্যাটেরিয়ালসের কোয়ালিটি এবং রেট এই সমস্ত জিনিসগুলো জানতে পারলেন। বর্তমান মার্কেট অবস্থায় যে ম্যাটেরিয়ালগুলো আছে সে অনুযায়ী গ্রানাইটকে আপনি ইউজ করতে পারেন, শুধুমাত্র আপনার স্টেয়ার কেস মানে সিঁড়ি ধাপ করার জন্য, এবং কিচেনের যে আপনার রান্নার স্ল্যাব হয় সেই স্ল্যাবের জন্য, কারণ কিচেনে হিট আপনার গরম বাসপত্র দেখা যেতে পারে, প্লাস বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন রকম আপনার রং, বিভিন্ন জল, এরা কিন্তু সবসময় কাজে লাগে। তো যে কারণে আপনার যে স্ল্যাব সেটার রঙের বা ক্ষয়ের কোনো পরিবর্তন হবে না আপনি যদি গ্রানাইট ইউজ করেন। ফ্লোরিং এবং ওয়ালের জন্য আপনি টাইলস ইউজ করুন, আউটডোরের জন্য আপনি মার্বেল ইউজ করুন, বেডরুমের জন্য টাইলস ইউজ করুন, আপনি যেটা আপনার লিভিং হল, ডাইনিং হল, সেই হলের মধ্যে কিন্তু সব থেকে বেশি যেটা পছন্দ করা ম্যাটেরিয়াল সেটা হচ্ছে মার্বেল শিট। তো মার্বেল যেহেতু খুব ছোট না খুব বড় না, মিডিয়াম রেঞ্জের মধ্যে আর মিডিয়াম সাইজে পাওয়া যায়, ভ্যারাইটিস অফ আপনি প্যাটার্নস করতে পারেন। মার্বেল ফ্লোরিং এর মধ্যে বিভিন্ন ডিজাইন যেগুলো 2-3টা কালার মিলিয়ে করা হয়, তো হলকে কিন্তু একটা ভালো ফুটিয়ে তোলে। তো আপনি দেখেন আপনার বাজেট এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কোনটা ম্যাটেরিয়াল আপনার বাজেটের মধ্যে রিকমেন্ডে ফিট আসছে, সে অনুযায়ী আপনি আপনার ঘরকে ডেকোরেশন করে সুন্দর করে তুলুন। আশা করবো আজকের ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটাকে পৌঁছে দিন আপনার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। আজকে পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।